দুজনই আমার প্রথম দিকের কাটারি, যাদের নিয়ে আমি রেডিও স্বাধীনতায় আসলে যুদ্ধটা শুরু করি, সে ডোরা লাইট লাইট এবং আজীবন সম্মাননা 2015 সুমন আহমেদ ডোরা। আমি যেতে বলিনি। এবার পুরস্কার দিতে আমার খুব জিদ লাগে, কারণ এই অনুষ্ঠানের শুরু হওয়ার আগ মুহূর্তে আমি একটু ঝাড়ি মেরেছি। তবু সে আমার প্রিয় ছোট ভাই সামা, আমি প্রথমেই ডোরাকে কিছু বলতে অনুরোধ জানাচ্ছি। সর্বপ্রথম এটা বলবো যে যারা চাকরি করে ছুটি নেওয়ার একটা বিষয় থাকে। আজকে আমার এখানে আসা নিয়ে অনেক যুদ্ধ পার হয়ে, কারণ ঠিক যে টাইমটা এই প্রোগ্রামটা ছিল আমার একটা রেডিওতে কাজ করা হয়, সেখানে এই একই সময়ে সম্প্রচারটা শুরু হয় 7 থেকে। তো অফিসে অনেক যুদ্ধ করে তারপরে এই প্রোগ্রামটাতে আসি, এবং যখন আমার চোখ দিয়ে ছছল করে পানি পড়ছিল যে আমি কি যেতে পারবো না, যখন আমার হেড অফ আর্টিকে আমি বললাম যে আমার জীবনে যেখান থেকে আমার কর্মস্থানটা শুরু হয় সেটা আমার জন্য সবচেয়ে আগে, আমার যদি এখানে চাকরি করতে না হয় হয়তো আমি করব না, কিন্তু ওই জায়গাটায় আমার যেতে হবেই হবে। তো ধন্যবাদ মানি ভাইকে, এত সুন্দর একটা জায়গা বা একটা পরিবার আমাদের সবাইকে তৈরি করে দেওয়ার জন্য। আজকে যারা এখানে উপস্থিত আছে তাদের সবাইকে ধন্যবাদ, যা অনেক কষ্ট করে তারা এখানে এসেছে, আর আশা করছি নেক্সট টাইম তারা আমাদের সাথে অনেক দূর যাবে। ধন্যবাদ। এক কথা আর বলবো না, কারণ যতই বলি ততই মনে হয় যেন আর বলা শেষ হবে না। সবার অনেকের আক্ষেপ আমার উপর, আমি নাকি মাইক পেলে ছাড়তে চাই না, তাই আগে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে ছোট করে কিছু বলার জন্য। আর আজকে সম্মাননার জন্য আমি আরো ধন্যবাদ আছি আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর মাহবুব মজুমদার এবং আমাদের ম্যানেজিং ডিরেক্টর মানা শর্মাকে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সমাপ্ত পর্ব এখানেই শেষ।